হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিরামিষ সুস্বাদু বরবটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে সুস্বাদু এইভাবে বরবটি তরকে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই নিরামিষ বরবটি তরকারিটা আমি কীভাবে রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করলাম, কারণ একই সঙ্গে তরকারিটা রান্না করে নেব। আপনারা চাইলে সবজিগুলিকে আলাদা আলাদা করে ভেজেও কিন্তু রান্না করে নিতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে ভেজে নিতে হবে। তো আলুগুলি যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমোর। এখন আলুর সঙ্গে মিষ্টি কুমোরগুলিকে আবার একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো আবারও ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বরবটি। একই সঙ্গে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 3টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে বরবটিগুলিকে আলাদা করে ভেজে নিতে হবে না, মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তবে ডাকনাটা সরিয়ে নিয়ে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রায় 15 মিনিটের মতো ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। এই রান্নার মধ্যে টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। টমেটোটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে, কারণ এই রান্নাটা হালকা একটু ঝোলঝোল থাকলেই ভালো লাগে। প্রায় 20 মিনিটের মতো কম আছে, এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে 2 থেকে 3 টুকরো আলু ভেঙে দিতে পারেন, তাহলে ঝোলটা গণ হবে, ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। একই সঙ্গে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তবে নিরামিষ তরকারির মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভালো আসে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 1 থেকে 1.5 মিনিট রান্না করলে ভাজা মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে, ভালো লাগবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে নিরামিষ বরবটি তরকারি রান্না করে ভাত ও রুটি 2টার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।